কলকাতার ছবিতে কাজ করলেন, সেখানকার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের শিল্পীদের সম্পর্কে ধারণা কেমন, বা এখানকার ইন্ডাস্ট্রি নিয়ে তারা কী ভাবেন, তাদের ভাবনা কী, আপনি কি কিছু অবজার্ভ করতে পেরেছেন কিনা? আমার অবজারভেশনের জায়গা থেকে যতটুকু ভেবেছি, আমাদের এখানকার আর্টিস্ট যারা ওখানে কাজ করেছেন, মানে জয়াপার তো জয় জয়কার বলবো এক কথায়, এবং এটা শুনেও কিন্তু আমার নিজেরই অনেক গর্ব হয় যে আমাদের দেশের একজন শিল্পী ওখানে গিয়ে এত নাম করেছেন বা তার ছবি দেখার জন্য এত উৎসাহী সবাই। এবং আমার কাছে যেটা মনে হলো, ইনফ্যাক্ট আমি যখন কাজ করতে গেলাম তখন তাদেরও একটা এক্সপেকটেশন ছিল কিন্তু, যে বাংলাদেশ থেকে এসছে ওরা ভীষণ ডেডিকেটেড, বা মানে ওদের মতো করে ওরা একটা কল্পনার জগৎ তৈরি করে রেখেছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং মানে তারা খুব আস্থার সাথে আমার মানে আমার সাথে কাজ করেছে, এই জায়গাটা আমি ভীষণ কি বলবো মানে ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে আমার আমার জায়গা থেকে তাদের উপর। এবং তারা যে রেসপেক্টটা করেছে, তাদের যে তারা যে আমাকে যে মূল্যায়নটা করেছে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং মানে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং তারা বাংলাদেশি আর্টিস্ট যারা আছে তাদের মানে প্রায় কাজ দেখে, এবং অনেক আর্টিস্ট আছেন যাদের নাম তারা জানেন, এবং আমার কাছে ভীষণ ভালো লাগছে। না মানে কোনো ওয়ে নেই কিন্তু, একমাত্র অনলাইন ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের বাংলাদেশি আর্টিস্টদের কাজ দেখার। তো সেই জায়গা থেকে তারা দেখলাম অনেক আর্টিস্টদেরকে চেনেন, অনেক আর্টিস্টদের সম্পর্কে জানেন, কে কোথায় কোন কাজটা করছেন, কিছু কিছু খোঁজ খবর রাখেন, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং তাদের তারা যে আমাদের সম্পর্কে জানতে চান সে ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং কাজ সম্পর্কেও তারা এক একজন ব্যক্তি পার্সন টু পার্সনের কাজ তারা দেখেছেন বা তাদের সম্পর্কে জানেন, এটাও একটা আমি বলবো যে খুব পজিটিভ একটা ব্যাপার। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার যেহেতু ওয়ে নেই, একটাই মাত্র ওয়ে সেটা হচ্ছে ইন্টারনেট থ্রু মানে ইউটিউবের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন বা দেখছেন, তারা দেখলাম যে অনেক আর্টিস্ট সম্পর্কে খুব ভালো 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 কথা বললেন, যে ও এমন কাজ করে বা ও অমন কাজ করে, ওর অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, এরকম নাম মেনশন করেও অনেকের নাম বলেছে। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। জানতে চাই দুই একজনের নাম জানতে চাই। এর মধ্যে একজনের নাম নিয়েছেন মম আপু, আমাদের টিভি জাকিয়াবাড়ি মম, হ্যাঁ জাকিয়াবাড়ি মম, মানে যিনি অভিনেত্রী, ওনার কাজের খুব প্রশংসা শুনেছি। তারপর হচ্ছে তিশা আপু, মানে মোসবসারের, হ্যাঁ নুসরাত ইমরোজ তিশা, ওনার ওনার অনেক প্রশংসা শুনেছি, ওনাদের কাজের অনেক প্রশংসা শুনেছি। তারপর আরেকজনের নাম শুনেছি রিচি সোলাইমান, যার কাজ খুব ভালো লাগে, এরকম অনেকে অনেকের নাম মেনশন করে। চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব, হ্যাঁ শাকিব খান ডেফিনেটলি। তারপর হচ্ছে দেখা যাচ্ছে অপুদি, ওনাদের নাম অনেকেই জানেন, অনেকেই চেনেন। হ্যাঁ তো সেই জায়গা থেকে, এবং আরও দু একজন, ফজলুর রহমান বাবু, তারপর হচ্ছে চঞ্চল ভাই, ওনাদের নামও এসছে। হ্যাঁ মানে মোশারফ করিম, সব থেকে মজা লাগলো একজন মাসিমা বলছেন যে আমি তো মোশারফ করিমের খুব ভক্ত, এবং আমি ভীষণ তার নাটক বেরোলেই আমি চেষ্টা করি যেটাই থাকুক আমি সেটা দেখার জন্য, এবং আমার ভীষণ ভালো লাগে। তারপর অপূর্ব, নিশো, মানে এদের অনেকে যাদেরটা আসলে ইউটিউবে কাজ দেখার সুযোগটা আছে, সেটা থ্রু নাটক, অর নাটকটাই বেশি, নাটক বা টেলিফিল্ম এই জায়গাটা বেশি, যেহেতু সিনেমাটা ইউটিউবে আপলোড হয় না, তো এই জায়গাটা দেখার সুযোগটাও নেই বললেই চলে। আপনি বলছিলেন যে তাদের আগ্রহ আছে, তারা অনলাইন থেকে দেখে। এখন সিনেমার যে ব্যাপারটা, আপনি কি মনে করেন যে আদান প্রদান বা জয়েন্ট ভেঞ্চারের ছবি নির্মাণের যে প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলা তুলে দেয়া বা আরো মানে সহজ করা উচিত, তাহলে তারা এদেশের কালচার বা আমি অবশ্যই যৌথ এগুলো সম্পর্কে জানতে পারবো? হ্যাঁ, যৌথ প্রযোজনার ছবির বিপক্ষে আমি নই,
অবশ্যই পক্ষে আদান প্রদান হতেই পারে, সেটা সেই আমাদের অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে। কিন্তু আমার একটা কথা হচ্ছে, যে নিয়মটা থাকছে সেই নিয়মটা যথাযথ ভাবে যদি দুই দেশের যারা মানে দুই দেশের প্রডিউসার, দুই দেশের ডিরেক্টর মিলে বসে, প্রযোজনা সংস্থা, তারা যদি মিলে বসে ঠিক করে এবং ডিসাইড করে নেয় যে যে নীতিমালাগুলো আছে সেগুলো। কিন্তু যারাই জয়েন্ট ভেঞ্চারের ছবি করেছেন আর কি, ইভেন ছবিগুলা খুব ভালোভাবে মানুষ গ্রহণ করেছেন, তারা বলছেন যে নতুন যে নীতিমালা, এই নীতিমালায় আসলে ছবি নির্মাণ সম্ভব না এত কড়াকড়িতে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই বিষয়টা কিভাবে দেখেন, বা আমদানি ছবি রপ্তানি ছবি এই বিষয়টা নিয়ে জানতে চাই? আমদানি ছবি রপ্তানি ছবি বলতে আমার যেটা মনে হয়, আমাদের দেশ থেকে খুব পুরনো ছবিগুলো যায়, যে ছবিগুলো আমি একদমই বলি না যে এই ছবিগুলো যাক, আমাদের ওদের যেমন নতুন ছবি যা আসছে বাংলাদেশে, আমাদেরও নতুন ছবিগুলো যাক, আমাদেরও নতুন যে কাজগুলো হচ্ছে সেগুলো যাক, যেগুলো হচ্ছে যেগুলোর আইডেন্টিফিকেশন নাই, এরকম অনেক কাজ হচ্ছে তাদের দেশে যাচ্ছে, এবং সেই কাজগুলোর কোনো মানের জায়গাটাও খুব নড়বড়ে থাকছে। তো এবং তারা তো অনেক এগিয়ে গেছে, টেকনিক্যালি অনেক এগিয়ে গেছে, তো আমাদের জায়গাটা যেহেতু আমরা একটু পিছিয়ে আছি, আমার বলতে দ্বিধা নেই যে আমরা একটু পিছিয়ে আছি, তার কারণ আমরা একটা জায়গাতে যখনই মানে পৌঁছানোর চেষ্টা করব, তার আগে থেকে আমরা কিন্তু শেখার চেষ্টা করব। তো শেখার জায়গাটা থেকে আমি ডেফিনেটলি এটা বলি যে আমাদের যে নতুন যে ছবিগুলো হচ্ছে সেগুলো কিন্তু চেষ্টা করা হচ্ছে ভালোভাবে কিভাবে মেকিং করা যায় একটা সিনেমা, এবং গল্পটা যেন ভালো থাকে, বিদ্যমান থাকে। এবং আগের ছবিগুলোতে অবশ্যই মানে আমি বলছি না যে একেবারে সেগুলো থাকছে না, তা কিন্তু নয়, থাকছে, কিন্তু যে ছবিগুলো একটু ব্যাকডেটেড হয়ে গেছে সেই ছবিগুলো হচ্ছে ওখানে যাচ্ছে, আর ওখান থেকে যে ছবিগুলো আসছে একেবারে দেখা গেছে গত মাসে রিলিজ হয়েছে বা তার আগের মাসে রিলিজ হয়েছে, ওরকম কিছু মানে 5-6 মাসের মধ্যে যে ছবিগুলো রিলিজ হচ্ছে সেই ছবিগুলো বাংলাদেশে আসছে। তো আমারও সেই জায়গা থেকে বলা যে আমাদেরও এখানে যে 6 মাসের মধ্যে যে ছবিগুলো রিলিজ হচ্ছে সেইগুলো ছবি থেকে বাছাই করে ওখানে ওখানে যাক, এবং আমাদের এখানে আসলে যেরকম প্রমোশন হচ্ছে একটা ছবি, সেই প্রমোশনটা আমাদের ছবিগুলো ওখানে যাওয়ার পর ওই প্রমোশনটা ওখানেও হোক, যাতে করে আমাদের বাংলা সিনেমার মানে দর্শক কিন্তু ওখানে হিউজ। আমার একটা ফ্রেন্ড আছে, ও বেসিক্যালি কলকাতাতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল করে, তো ওর থ্রুতে আমার জানা আর কি, ও আমাকে বলছিল, আমার স্কুল ফ্রেন্ড আর কি, তো আমাকে বলছিল যে যখন বাংলাদেশের ফিল্ম ফেস্টিভ্যাল করলাম কলকাতাতে, এত বেশি সাড়া পাবো এটা একেবারে কল্পনা অতীত, মানে কল্পনাও করতে পারিনি যে এত রেসপন্স আসবে, বা ছবি দেখার জন্য মানুষ উপচে পড়া একটা ভিড়, সেই ভিড়ের জায়গাটা থেকে মানে এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে যে বাংলা সিনেমা আসলে দেখতে চায়, কিন্তু সঠিকভাবে প্রচার প্রচারণাটা কিন্তু ওখানে হচ্ছে না। সেই জায়গাটাও আমাদের যারা সাপটা চুক্তি যে লোক মানে যারা এটার সাথে জড়িত আছেন, যারা এটার সাথে মানে কাজ করছেন, আমার মনে হয় তাদের আরেকটু সচেতন হয়ে তাদের আমাদের ওই ছবিগুলোর ওখানে প্রমোশন করা উচিত, তাতে করে হবে কি আমাদের ছবির বাজারটা তৈরি হবে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার বলতে গেলে আমাদের ছবির আমি নিজে নিজে আমার উপলব্ধি এবং নিজের চোখে দেখা সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। আমার ছবিটা যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, এটা একজন কবির মৃত্যু আবু সাইদ ভাইয়ের পরিচালনায়, ছবিটি টোটালি বলবো এক্সপেরিমেন্টাল একটা ছবি এবং কম্পিটিশনের একটা ছবি ছিল, যে ছবিটা সব লেভেলে গিয়ে আসলে বোঝার বুঝতে গেলে একটু সময় লাগবে এরকম একটা ছবি। তো সেই জায়গা থেকে পুরো নন্দনের যে নন্দন অ্যান্ড যেটা মানে বড় হল যেটা, সকাল 11টায় আমাদের শোটা ছিল, তো 11টার শোতে আমরা এক্সপেক্ট করে নিয়েছিলাম যে খুব বেশি মানুষ হবে না, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমরা সিনেমা হলে সিনেমাটা দেখতে স্ক্রিনিং যখন শুরু হলো তখন দেখতে বসলাম, এবং তার আগে আমাদের একটু ইন্ট্রোডাকশান ছিল, যেহেতু আমরা কম্পিটিশনের একটা ছবি এবং বাংলাদেশ থেকে গিয়েছি, যার কারণে আমাদের একটা
সুযোগ তৈরি করেছিল যে আমাদের সাথে অডিয়েন্সের একটা আলাপচারিতা, সেটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে হয়েছে, তো এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে। তো যখন আলাপচারিতা শেষ করে বসলাম, পরে যখন আমরা তাকে দেখলাম পুরো সিনেমা হলটার, মানে 80% হচ্ছে পুরো নন্দন ভরে গেল সিনেমাটা দেখার জন্য, যে বাংলাদেশের একটা সিনেমা এসছে, বাংলাদেশ বাংলা ভাষার একটা ছবি জমা পড়েছে। কলকাতার স্থানীয় মানুষরা, প্রত্যেকটা স্থানীয় মানুষ এবং বাইরে থেকে যারা ডেলিগেটস গেছেন বা যারা ছিলেন, তারা প্রত্যেকেই দেখেছেন, এবং সবাই কিন্তু হচ্ছে ওখানে টিকিট পারচেজ করে দেখতে হচ্ছে বা টিকিট আগে থেকে করে নিতে হয়েছে, সেভাবে কিন্তু ঢুকতে হচ্ছে, মানে দর্শক সারিতে বসার জন্য। তো এরকম রেসপন্স তাও সকাল 11টার সময় শোতে, এটা একেবারেই মানে কি বলবো, আমার নিজের চোখে দেখে এবং আমি নিজেকে এখনও মানে বিশ্বাস করাতে পারি না এরকম একটা ব্যাপার। তো আমি মনে করি যে বাংলাদেশের সিনেমার দর্শক এখন পর্যন্ত কলকাতাতে আছে, কারণ ভাষার জায়গা, ভাষাগত দিক থেকে আমরা একই, এবং আমার মনে হয় যে ওরা খুব আপন করে চিন্তা করে আমাদেরকে, এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এরকমই, পুরোটাই যখন ভারতবর্ষ ছিল ওরা ফিল করে যে আমাদের আমাদের বাংলাদেশ ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে ছিল, তো পরবর্তীতে ওটা ডিভাইড হয়েছে বা পরবর্তীতে ওটা আলাদা হয়েছে, কিন্তু তারা এখনও বলে যে কলকাতা আর বাংলাদেশ খুব কাছাকাছি, এবং কাছাকাছি জায়গাটা থেকে তারা খুব খুব আপন করে চিন্তা করে। যদিও আমরা আমরাও এমন নয় যে আমরা আপন করে দেখি না, কিন্তু তারপর আমরা আমাদের দেশ দেশটাকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি, আমাদের বাংলাদেশ, আমাদের যে ভাষা, যে ভাষার জায়গা থেকে আমাদের অনেক ভাষার জন্য শহীদ হয়ে আমাদের, আমরা যে ভাষাটাকে প্রতিষ্ঠা করেছি এবং ইন্টারন্যাশনালি একটা মর্যাদা পেয়েছে, সেই জায়গা থেকে আমি বলতে বলি যে আমার জায়গা থেকে যে কলকাতাতেও যখন আমাদের ছবিটা যাবে তখন প্রচার প্রচারণার জায়গাটা তৈরি করা উচিত, এবং তাদের সুযোগ থাকলে অবশ্যই তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, বাংলাদেশের সিনেমা।